সালামু আলাইকুম। বাংলাদেশ শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রায়পুর খবর লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল। চটফটির গাড়ি বাঙ্গায় আর লাঠি দিয়া মারায় মেয়র আরিফর বাই দিছে তিগে সৈন হিজরা অহল, ক্ষতিপূরণ চাইয়া মানববন্ধন করছেন তারা। সিলেট করোনা বেমারির সংখ্যা 10,000 ছাড়াই গেছে, মারা গেছেন আরো 60 জন। দেশ আরো 1,973 জনের শরীরও চীন হইছে করোনা, সফলতা মিলাইয়া বেমারির সংখ্যা দাঁড়াইছে 294,598 জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও বেমারিন্তর চিকিৎসার লাগি নানান জাতর জিনিসপত্র দিছে আওয়ামী লীগে। মৌলভীবাজারের জুড়ি মন্দিরের জিনিসপত্র চুরির খেয়েছে 5 জন দেবান দিছে পুলিশে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাই দিছে তিগে সৈন হিজরা অহল, তারার চটফটির দোকান তুলিয়া দেওয়া আর মাইকদর করায় তারা একইবারে রাস্তাত নামে গেছেন। রবিবার বিয়াল 3টার দিকে রিকাবিবাজার স্টেডিয়ামের মার্কেটের সামনে হিজরা অখলে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন করছেন। সিলেট হিজরা কল্যাণ সংস্থা, নারী উদ্যোগ কল্যাণ সমিতি আর সিলেট হিজরা বাউল সংগঠনে মিলাইয়া ই মানববন্ধন করে। মানববন্ধনটা কি করোনার কারণে ক্ষতিগ্রস্ত বা হিজরা অখলে খাম দেওয়ার দাবি আর মেয়র আরিফে তারার চটফটির গাড়ি বাংসুর আর মাইকদর করার প্রতিবাদ জানাইছেন। মানববন্ধনে হিজরা অখলে কইন, দুই দিন আগে হিজরা অখলর 61 দোকান মেয়র আরিফে বাংসুর করেন, ই সময় তারার এক দোকানদাররে ও লাঠি দিয়া মারছেন তাইন। মেয়র ইয়া তাইন ইলান খাম করা মোটেও ঠিক হইছে না, ও কথা হইরা হিজরা অখলে মেয়রের খান্দার তারা ক্ষতিপূরণ চাইছেন। মানববন্ধন হিজরা অখলর মাঝে উপস্থিত আসলাম ইজান মিয়া, কমলা বেগম, তুষার, পায়েল, নীলিমা, হাসি, ময়ূরী, রুমাসহ আরও কয়েকজন। মেয়র মহোদয় তার এই যে দুর্ব্যবহারের এই প্রতিবাদটা, এটাও আমাদের মূল ইয়া ছিল যে উনি বাধাগ্রস্ত না করেন, উনি আমাদের সহযোগী হলে তো ওনার সমস্যা না, আরো বরঞ্চ একটা জনগোষ্ঠীর উন্নয়ন ওনার আরো আলাদা করে কোনো কিছু করা লাগবে না, আমরাই করতেছি। আমরা দান অনুদান চাই না, আমরা ওনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, আমরা চাই আমাদের কাজটাকে বাধাগ্রস্ত না করুক, আমাদের কোনো অনুদানের প্রয়োজন নাই, আমরা দক্ষ জনগোষ্ঠী হিজরাকে তৈরি করব, তারাই উপার্জন করবে, তাদেরটা দিয়ে তারাই স্বাবলম্বী হবে, আমরা চাই না কোনো অনুদান দান। সিলেট বিভাগ করোনা পজিটিভ হওয়া মোট মানুষ এখন 10,000-এর উপরে, গেছে 24 ঘন্টা একদিনে সিলেট বিভাগ নয়া বেমারি মিলছে 51 জন। সিলেট বিভাগ একলগে 60 জন মানুষ করোনা বেমারে মারা গেছেন আর বেমার তাকি বালা হইয়া বাড়িত গেছেন আরও 347 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হওয়া মানুষ আসলা 10,016 জন, এর মাঝে সিলেট জেলার আসলা 5,314 জন, সুনামগঞ্জের 1,908 জন, হবিগঞ্জের 1,434 জন আর মৌলভীবাজার জেলার 1,358 জন। গেছে 24 ঘন্টায় করোনার বেমার তাকি বালা হইয়া বাড়িত গেছেন 347 জন, এখন পর্যন্ত সিলেট বিভাগ ই বেমার তাকি বালা হইছেন 6,247 জন। সিলেট বিভাগ 24 ঘন্টায় করোনায় যান নিছে আরও 60 জনের, নয়া ই 60 জনের লইয়া বিভাগ অকলতায় মারা গেলা 181 জন। মারা যাওয়া মোট ই মানুষের মাঝে আসেন সিলেট জেলার 129 জন, সুনামগঞ্জ আর মৌলভীবাজারের 20 জন করি এবং হবিগঞ্জের 12 জন। দেশ গেছে 24 ঘন্টায় করোনা বেমারি ফাওয়া গেছে 1,973 জন, ফয়লা বেমারি ফাওয়ার বাদ তাকি ওখন পর্যন্ত ই বেমারও ফরসইন 294,598 জন মানুষ। গেছে 24 ঘন্টায় করোনা বেমারে মারা গেছেন 34 জন আর ওখন পর্যন্ত দেশ ই বেমারে মারা গেলা মোট 3,941 জন মানুষ। রবিবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি তাকে জানা গেছে করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে 24 ঘন্টায় 10,801 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল গুণ পরীক্ষা করিয়া 1,973 জনের শরীরও মিলছে করোনা ভাইরাস। আমরা দেশ অকলতায় ই বেমারও পড়ছেন 294,598 জন। আরও জানা গেছে একদিনে বেমারও পড়া আরও 34 জন মারা গেছেন, এর মাঝে 26 জন বেঠা আর 10 জন বেঠি। সকলতায় ই বেমারও দেশ মানুষ মরছেন 3,941 জন। গেছে 24 ঘন্টায় দেশ একলগে বাক্কা মানুষ করোনা বেমার থাকি বালা হইছেন, নয়াঘরি বালা হওয়া মানুষের সংখ্যা 3,524 জন। নয়া এন্তান্ডে লইয়া সকলতায় এখন পর্যন্ত ই বেমার থাকি আমরার দেশ 1,79,091 জন বালা হইছেন। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও বেমারিন্তর চিকিৎসার লাগি নানান জাতর জিনিসপত্র দিছে আওয়ামী লীগে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ আর সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে ইতা ফাটানি হয়েছে। রবিবার বিয়ানে উসমানী হাসপাতালের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমানের আত ইতা সমজাইয়া দেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা হলে। এই সময় উপস্থিত আসলা সিলেটর ডিসি এম কাজী এমদাদুল ইসলাম, উসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার মইনুল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি মীর মুক্তিযোদ্ধা মাসুকউদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির উদ্দিন খান আর উসমানী হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ইসরাইল আলী সাদেক। মৌলভীবাজারের জুড়ির গোয়ালবাড়ি ইউনিয়নের কুসাই চা বাগানের দুর্গা মন্দিরও চুরির ঘটনায় পাঁচজনকে এরেস্ট করছে পুলিশে। রবিবার তারারে এরেস্ট করা হয়। পুলিশের আত বান্দা খাওয়া পাঁচজন ওইলা দুর্গাপুরের কামরুল ইসলাম, উত্তর জামখান্দির শিপন আহমদ, একই গাঁওর সুহেল মিয়া, পূর্ব গোয়ালবাড়ির আব্দুল জলিল আর রূপাচরা গাঁওর জসিমউদ্দিন। গেছে 21 আগস্ট রায়তালা বাঙ্গিয়া দুর্গা মন্দিরের ভিতরে থাকি জিনিসপত্র লইয়া গেছিল গিছুরে। অতবিল দেবসৈন বাংলা বিউ রায়পুর খবর লগে তার লাগে হলরে ধন্যবাদ।